প্রাণীর সবিসাফা হারাম, প্রাণীর কাঠামো তৈরি করা হারাম। কাঠামোর নাম মূর্তি, যেটা পদার্থ দিয়া বানানো হয়, আর আকৃতির নাম ছবি, যেটা রঙের দ্বারা, তুলির দ্বারা, কালির দ্বারা দেওয়ালে অথবা কাগজে লেখা হয়। এক হাদিসে উল্লেখ আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসাবির ওয়াত তামাসিল। মর্ম হলো আল্লাহর রাসূল ইসলাম ধর্মে আল্লাহর রাসূল প্রাণীর ছবি ছবি প্রাণীর ছবি ছাপতেও নিষেধ করেছেন, প্রাণীর মূর্তি বানাতেও রাসূল নিষেধ করেছেন। ইসলাম ধর্মে মূর্তি বানানি হারাম, ইসলাম ধর্মে ছবি ছাপা হারাম। কটা জিনিস হারাম এখানে হইল, একটা হলো মূর্তি বানানি হারাম, আর একটা হলো ছবি ছাপানি হারাম। এখানে কিছু জরুরি কথা আছে, সব জরুরি কথা একদিনে কোয়া যাইত না, কিছু সামান্য একটু আবার। আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাটা এমন, আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান হজ করার জন্য, উমরা হজ পালন করার জন্য, আপনার পাসপোর্টে ছবি লাগবে, আপনার ভিসায় ছবি লাগবে। আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান, আপনি ভিসা যদি গ্রহণ না করেন, বাংলাদেশ সরকার আপনাকে আপনাকে দেশের বাইরে যাইতে দিবে না, সৌদি সরকার আপনাকে সেই দেশে ঢুকতে দেবে না। সুতরাং ছবি ছাড়া পাসপোর্ট অচল, ছবি ছাড়া ভিসা অচল। এখন আপনি হজ করবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা হারাম জিনিসের ফতোয়া আগে বুঝো। হারাম জিনিসটা কি? সেই হারাম জিনিসটা হইল, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, শুয়রের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। মূর্তি বানানি যেমন মুসলমানদের জন্য হারাম, প্রাণীর ছবি ছাপা যেমন মুসলমানদের জন্য হারাম, ঠিক তেমনিভাবে শুয়রের গোশত খাওয়াও মুসলমানদের জন্য। যে আয়াতে আল্লাহ বলেছেন শুয়রের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, ওই আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বশত হারাম নয়। একই আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বশত হারাম নয়। এই ঠেকা বশতর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠেকা বশত মানে হইল যেই লোকটা খানা পায় না এই জন্য খায় না, না খাইতে না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা, এখন যদি না খায় তাহলে মরেই যাবে। এমত অবস্থায় কেউ যদি বলে আমার কাছে শুয়রের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো, এই লোকটা ঠেকা অবস্থায় জান বাঁচাবার জন্য ওই লোকটার কাছে শুকরের গোশত নিয়ে খাইয়া যদি জান বাঁচায়, তাহলে তার জন্য হারাম হবে না। বুঝে থাকতে বলুন তো, শুকরের গোশত খাওয়া হারাম কি ঠেকা অবস্থায় না স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায়, ঠেকা অবস্থায় হারাম থাকে না। ঠিক তেমনিভাবে ছবি, প্রাণীর ছবির ব্যাপারেও, প্রাণীর ছবির ব্যাপারেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে হাদিসের ব্যাখ্যায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, প্রাণীর ছবি মুসলমান উম্মতের জন্য সাফা হারাম, ব্যবহার করা হারাম, সযত্নে রাখা হারাম, কিন্তু ঠেকা বশত হারাম নয়। এবার বলুন, যেই লোক মক্কা শরীফ যাইব হজ করত, পাসপোর্টের মধ্যে ছবি না লাগাইলে বাংলাদেশ সরকারেও যাইতে দিবে না, সৌদি সরকারেও ঢুকতে দিবে না, হজ তার উপর ফরজ, এই লোকে পাসপোর্টে ছবি লাগাবার জন্য ঠেকল কি না? ঠেকছে। এই ঠেকছে লোকের জন্য হারাম নয়। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, শুয়রের গোশত যেভাবে স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়, ঠিক তেমনিভাবে প্রাণীর ছবি ব্যবহার করা স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়। প্রাণীর ছবি ব্যবহার করা কি অবস্থায় হারাম? স্বাভাবিক অবস্থায় হারাম। কোন অবস্থায় হারাম নয়? ঠেকা অবস্থায় হারাম নয়। মূর্তি তো কোনো অবস্থায় হালাল হওয়ার কথা নয়, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় এমন কোনো কথা নাই যে তোমার সাথে একটা মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যেতে পারবে না, এমন কোনো ব্যবস্থা নাই
যে তোমার সাথে মূর্তি না থাকলে তুমি নিজের দেশে ঢুকতে পারবে না, তোমার সাথে মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যাইতে পারবে না, এমন কোনো ব্যবস্থা যেহেতু নাই, কাজেই মূর্তি ব্যবহার করার, মূর্তি বানাবার হালাল হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ছবি হালাল হওয়ার সুযোগ আছে, পাসপোর্টে ছবি না থাকলে দেশের সরকার বাইরে যাইতে দিবে না, বাইরের সরকার তাদের দেশে ঢুকতে দিবে না। বুঝে থাকলে বলুন, মূর্তি ব্যবহার করার কোনো ঠেকা আছে না ছবি ব্যবহার করার ঠেকা আছে? ছবি ব্যবহার করার ঠেকা আছে, মূর্তি বানাবার কোনো ঠেকা নাই। সুতরাং যত মুসলমান যত মূর্তি বানায়, যত মূর্তি ব্যবহার করে, যত মূর্তি সযত্নে সংরক্ষণ করে, সবগুলি হারাম, হারাম, হারাম।